হ্যালো বন্ধুরা, বুদ্ধির ঝোলা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তোমাদের জন্য মজাদার 10টি ধাঁধা নিয়ে হাজির হলাম। তোমাদের জন্য প্রথম ধাঁধা, তোমরা স্ক্রিনে তিনটে ছবি দেখতে পাচ্ছ। এই তিনটে ছবির মধ্যে থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি গাছের নাম খুঁজে বের করতে হবে। তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিলাম। যারা উত্তরটি খুঁজে পেয়েছ তারা ভিডিওতে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। বন্ধুরা, এখানে উত্তর হবে পাতাবাহার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। এবারে তোমাদের জন্য 2 নম্বর প্রশ্ন। তোমরা স্ক্রিনে 2টো ছবি দেখতে পাচ্ছ। ছবি দুটোর মধ্যে থেকে অক্ষর নিয়ে তোমাদেরকে কাগজের নামটি খুঁজে বের করতে হবে। তোমাদেরকে ভাবার জন্য 5 সেকেন্ড সময় দিলাম। তোমরা খুব তাড়াতাড়ি ভেবে উত্তরটি কমেন্টসে লিখে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছ? যদি না পেরে থাকো তাহলে উত্তরটি আমি এখানে বলে দিচ্ছি। এখানে উত্তরটি হলো প্রথম ছবিটি টি, দ্বিতীয় ছবিটি সু। তাহলে হয়ে গেল টিস্যু। টিস্যু একটি কাগজের নাম, হলো তো বন্ধুরা। এবারে তোমাদের জন্য 3 নম্বর প্রশ্ন। কোন প্রাণী লোহা হজম করতে পারে? প্রথম ছবিটি হাতি, দ্বিতীয় ছবিটি কুমির, তৃতীয়টি ওটার, চতুর্থটি তিমি। এই 4টে ছবির মধ্যে থেকে তোমাদেরকে বলতে হবে কোন প্রাণী লোহা হজম করতে পারে। তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেওয়া হলো। উত্তর তোমরা আগে থেকে যারা পেরেছো ভিডিওতে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি। কিন্তু বন্ধুরা, তার আগে একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে। বন্ধুরা, এখানে উত্তর হবে কুমির। কুমির লোহা হজম করতে পারে। তোমরা ভিডিওটি যারা আগে থেকে পেরেছো ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এবারে আসলাম তোমাদের সামনে 4 নম্বর প্রশ্ন নিয়ে। তোমরা স্ক্রিনে বেশ কিছু সংখ্যা দেখতে পাচ্ছ, আর মাঝখানে একটি ফাঁকা ঘর আছে। এখন এই ফাঁকা ঘরে কত বসালে যোগ করলে সব দিক থেকে 15 হবে? তোমাদেরকে খুব তাড়াতাড়ি উত্তরটি দিতে হবে। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছ? যদি না পেরে থাকো আমি বলে দিচ্ছি, এই ফাঁকা ঘরটিতে 5 বসালে সব দিকে 15 হবে। তোমরা মনে মনে যোগ করে দেখো। এবার তোমাদের সামনে 5 নম্বর প্রশ্ন। তোমরা কিছু এলোমেলো শব্দ দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই এলোমেলো শব্দ সাজিয়ে তোমাদেরকে একটি যুক্তিসম্পন্ন শব্দ তৈরি করতে হবে। তোমাদেরকে ভাবার জন্য 5 সেকেন্ড সময় দেওয়া হলো। কি বন্ধুরা, উত্তরটি তোমরা কি পেরেছো আগে থেকে? যারা যারা পেরেছো ভিডিওতে একটা লাইক করে দাও, আর না পারলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে সাজালে হবে টাকা থাকলে দে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এবার তোমাদের জন্য 6 নম্বর প্রশ্ন, একটি বুদ্ধির পরীক্ষা। তোমাকে 10টি ডিম দেওয়া হলো, তার থেকে 3টি ডিম ভাঙলে, 3টি ডিম ভাজলে, 3টি খেলে, তাহলে কয়টি ডিম থাকলো তোমার কাছে? তোমরা ভেবে খুব তাড়াতাড়ি উত্তরটি কমেন্টসে লিখে জানাও। তোমাদেরকে 5 সেকেন্ড সময় দিলাম। তোমরা কি এই প্রশ্নের উত্তরটি পেরেছ? যারা যারা পেরেছ ভিডিওতে একটা লাইক করে দাও, আর যারা পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি বলে দিচ্ছি এক্ষুনি উত্তরটি। এখানে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে 7টি, কারণ তুমি 3টে ডিম ভেঙেছ, সেই 3টে ডিম ভেজেছ, আবার সেই 3টে ডিম খেয়েছ, ফলে উত্তরটি হলো তো বন্ধুরা। এবার তোমাদের সামনে 7 নম্বর, একটি চোখের পরীক্ষা। তোমরা এই ছবিটিকে মন দিয়ে দেখো। এবারে তোমরা এই ছবিটিকে
খুব ভালো করে দেখো, এই রয়্যাল বেঙ্গল টাইগারটিকে ভালো করে দেখো, আর দেখতে দেখতে ভিডিওতে একটা লাইক করে দিও। এবার তোমাদের জন্য প্রশ্ন, প্রথমে যে ছবিটা তোমরা দেখেছিলে এই তিনটে ছবির মধ্যে সেটি কোনটি? তোমরা প্রথমে এই তিন নম্বরটি দেখেছিলে, এবারে বন্ধুরা তোমরা বলো তো প্রথমে এই তিনটে পাখির মধ্যে তোমরা কোন পাখিটি দেখেছিলে? তোমরা গেস করো খুব তাড়াতাড়ি। তোমরা কি উত্তরটি পেরেছ? এখানে এই এক নম্বর পাখিটি প্রথমে দেখানো হয়েছিল। তোমরা যারা যারা উত্তরটি আগে থেকে পেরেছ ভিডিওতে একটা লাইক করে দিও। এবারে তোমরা বলো তো প্রথমে এই তিনটে বাঘের মধ্যে তোমরা কোন বাঘটি দেখেছিলে? তোমরা যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা যারা ভিডিওটি দেখছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্টসে লিখে জানিও, পরবর্তী ভিডিও এরকম তৈরি করার চেষ্টা করব। বন্ধুরা এখানে তোমরা ফার্স্টে দু নম্বর বাঘটি দেখেছিলে, এবার তোমাদের সামনে আট নম্বর প্রশ্ন নিয়ে হাজির হলাম। তোমরা এখানে এই যে বাঘটি দেখতে পাচ্ছ এখানে এই বাঘটির আসল ছায়া কোনটি? তোমাদেরকে ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দিলাম। বন্ধুরা এখানে কোন বাঘটি আসল ছবি তোমরা কি বুঝতে পেরেছ? যদি না বুঝতে পারো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। বন্ধুরা এখানে দেখো চার নম্বর ছবিটি আসল ছায়া। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ। এবার তোমাদের সামনে নয় নম্বর প্রশ্ন, তোমরা এখানে প্রথমে একটি ছবি দেখতে পাচ্ছ আর এখানে একটি লেখা দেখতে পাচ্ছ, এই দুটোকে মিলিয়ে একটি ড্রেসের নাম হবে। এই ড্রেসটি সাধারণত তোমরা বা আমরা শীতকালেই ব্যবহার করে থাকি, কি উত্তরটি হবে? বন্ধুরা উত্তরটি তোমরা কি পেরেছ? না পারলে আমি বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের আগ্রহটাকে আরও একটু বাড়িয়ে দেবে। বন্ধুরা এখানে উত্তর হবে প্রথমে যে ছবিটা ওটা হচ্ছে সুই, তারপরে টার, তাহলে দুটো মিলিয়ে হয়ে গেল সোয়েটার। তোমরা বন্ধুরা উত্তরটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক করে দিও। হ্যালো গাইস, এবার তোমাদের জন্য শেষ প্রশ্ন, তোমরা স্ক্রিনে তিনটে ছবি দেখতে পাচ্ছ, তিনটে ছবির মধ্যে থেকে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি জিনিসের নাম তৈরি করতে হবে। বন্ধুরা তোমাদেরকে ভাবার জন্য আমি এখানে পাঁচ সেকেন্ড সময় দিলাম। আশা করি উত্তরটি তোমরা সবাই পেরেছ, যারা যারা আগে থেকে পেরেছ ভিডিওতে একটা লাইক করে দিও, আর যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি কিন্তু বন্ধুরা তার আগে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুরা এখানে উত্তর হবে প্রথম ছবিটি পা, দ্বিতীয় ছবিটি ল, তারপরে একটি চাবির ছবি, চাবি ইংরাজি কি, তাহলে হয়ে গেল পালকি। বন্ধুরা এরকম ভিডিও পরবর্তীতে আরও পেতে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে রেখো, যাহাতে এরকম ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না।